প্রিয় দর্শক, শুভ সকাল। এটি নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট প্রেজেন্টস ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে রেটিনার নানা সমস্যা এবং এর প্রতিকার। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নিয়াজ আব্দুর রহমান, রেটিনা বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ আই হসপিটাল। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমরা কথা বলতে চাচ্ছি রেটিনা নিয়ে, রেটিনার নানা সমস্যা নিয়ে এবং প্রতিকার নিয়ে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে চোখের ভেতরে রেটিনা আসলে কোন অংশটিকে বলে, সাধারণ দর্শকদের জন্য যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। আচ্ছা, তাহলে চোখটা, আমরা তো মানুষের দুটো চোখ দেখতে পাই, দুটো পাতা, পাপড়ি, তারপরে সাদা রঙের একটা অংশ, কালো রঙের একটা অংশ। আসলে চোখটা একটা গোল, একটা বল, একটা পিং পং বা টেবিল টেনিস বলের মতন। এখন এই বলটার সামনের যে অংশটা সেটা আমরা দেখতে পাই, কিন্তু গোল যে বলটা, এই বলটার ভিতরটা যদি আমরা পরীক্ষা করি, ভিতরে একটা পর্দা আছে যেটা চোখটাকে যদি আমি একটা ক্যামেরার সাথে তুলনা করি, তাহলে যেরকম ক্যামেরার সামনে দিয়ে আলো ঢুকে ক্যামেরার ভিতরে, আগের দিন আমরা একটা ফিল্ম, মনে আছে আগের দিন আমরা ফিল্ম বসাতাম, ফিল্মে ছবিটা তুলতো, নেগেটিভ হতো, সেরকম চোখের ভিতরে একটা ফিল্ম আছে যেখানে ছবিটা তৈরি হয়। এই যে অংশটা ফিল্মের মতন, এটাকে আমরা রেটিনা বলি। তাহলে চোখের গোল বলটার ভিতরে একটা পর্দা আছে, যেই পর্দাটার উপরে ছবিটা তৈরি হয়, সে পর্দাটার নাম রেটিনা। তাহলে আমরা দেখছি যে চোখের ভেতরে একটি একটু ভেতরে কিন্তু রেটিনাটি আছে, একেবারেই ভিতরে, একেবারেই ভিতরে, ভিতরের পিছনের অংশে, ভেতরের পেছনের অংশে। এই রেটিনাতে কোন কোন ধরনের সমস্যা হয়? কারণ চোখ বলতে কিন্তু শুরুতেই আমাদের মাথায় আসে চোখে আঘাত, এবং এটাই আমরা পাই যে চোখে একটু খোঁচা লেগে গেল বা আঘাত লাগলো। কিন্তু রেটিনা যদি একদম যখন ভেতরে থাকে, কী কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে বেশি আসে এই রেটিনাতে? আচ্ছা, তাহলে রেটিনার রোগ বেশ কয়েকটা কথা আমি এখন বলবো, কিন্তু আপনি আরম্ভ করেছেন আঘাত নিয়ে। চোখে যদি সামনে আঘাত লাগে, তাহলে কিন্তু রেটিনার সাথে কোনো তার সম্পর্ক নেই। আমার সামনে চোখ কেটে যেতে পারে, একটা খোঁচা লাগতে পারে, নখের আঁচড় লাগতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টে ধাক্কা লাগতে পারে, সামনে অসুবিধা হতে পারে। কিন্তু যদি চোখের ভিতর কিছু ঢুকে যায়, মনে করেন একজন হাতুড়ি দিয়ে একটা কাজ করছে বা ড্রিল মেশিন দিয়ে কাজ করছে ফ্যাক্টরিতে, তখন একটা লোহার টুকরা শার্ট করে চোখের মধ্যে চলে গেল, একেবারে ভিতরে যদি চলে যায়, তখন সে রেটিনাতে আঘাত করতে পারে। এক, দুই, চোখে যদি জোরে কোনো আঘাত লাগে, বল লাগলো বা ঘুষি লাগলো, ঘুষির জোরে রেটিনা ফেটে যেতে পারে, রেটিনা ব্লিডিং হয়ে যেতে পারে, রেটিনা যেই জায়গা আছে সেখান থেকে ও ডিট্যাচ হয়ে চলে আসতে পারে, সেই জায়গা থেকে ও স্থানান্তরিত হয়ে যেতে পারে, রেটিনার ডিট্যাচমেন্ট বলে। তাহলে আঘাতে ডাইরেক্টলি কিছু যদি যে হিট করে সেটা হতে পারে, অথবা ইনডাইরেক্টলি আঘাতের জন্যে রেটিনা ফেটে যেতে পারে, এটা হলো আঘাতজনিত। কিন্তু এটা সবসময় যে হচ্ছে তা কিন্তু না। সবসময় রেটিনার যেসব সমস্যা নিয়ে আমরা ডিল করি, সেটার মধ্যে এখন সারা পৃথিবীতে প্রধান যে সমস্যাটা, সেটা হলো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের কমপ্লিকেশন হিসেবে চোখের ভিতরে যে সমস্যাগুলো হয়, সেটা হলো রেটিনার একটা বড় সমস্যা। এছাড়াও রেটিনার অন্যান্য জন্মগত কিছু সমস্যা হতে পারে, রেটিনা যাদের হাই পাওয়ারের চশমা পড়ে তাদের রেটিনাটা অনেক সময় পাতলা হয়ে যায়, ছিঁড়ে যেতে পারে রেটিনা, ওই যে বললাম ডিট্যাচমেন্ট হতে পারে, এগুলো হলো রেটিনার সমস্যা প্রধানত। এছাড়াও ছোটোখাটো অনেক সমস্যা রয়ে গেছে। আপনি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের কথা বললেন যে যাদের থাকে সেখান থেকে রেটিনাতে সমস্যা হতে পারে, আমরা এই সমস্যাতে আসবো। তবে তার আগে আমি জানতে চাই, চশমা কিন্তু আমাদের দেশে একটি কমন সমস্যা এবং মায়োপিক পেশেন্ট আমাদের অনেক, ছোটো ছোটো বাচ্চা থেকে দেখা যায় শুরু করে অনেকেই কিন্তু চশমা পরেন এবং অনেক মোটা পরে চশমা পরেন। আপনি যেটা বলছিলেন যে যারা এরকম চশমা পরে তাদের রেটিনাতে সমস্যা হতে পারে, ছিঁড়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে যদি আমাদেরকে বলতেন যে এটা কেন হচ্ছে এবং করণীয় কিছু আছে কি না। হ্যাঁ, এটা খুব, এটা সবার জানা উচিত। এখন একটা বাবা মা দেখছে যে তার ছেলের চশমা লাগছে, যে আস্তে আস্তে বড় হচ্ছে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, প্রতি বছর আস্তে আস্তে করে পাওয়ার বাড়ছে। তার যদি মাইনাস পাওয়ার হয়, মাইনাস পাওয়ার আলা চোখ যাদের, তাদেরকে আমরা মায়োপিক বলি আমাদের ডাক্তারি ভাষায়। এই মায়োপিক চোখগুলো হয় কি, মাইনাস পাওয়ার বাড়ামানি চোখটা বড় হয়ে যাওয়া, চোখটা যত বড় হয় তখন রেটিনাটা স্ট্রেচড আউট হয়, টান খায়, টান খেলে রেটিনাটা পাতলা হয়ে যেতে পারে। এক, দুই, জন্মগতভাবে এদের রেটিনার জায়গায় জায়গায় উইক এলাকা, পাতলা এলাকা থাকতে পারে, তো এরা এদের সবসময় সম্ভাবনা থাকে এই পাতলা এলাকাটা ছিঁড়ে যেতে পারে। তাহলে এটা কী করে বুঝবো? যেদিন ছিঁড়ে যেয়ে যদি রেটিনা ছুটে যায়, তাহলে তো বলবে আমি আর দেখতে পাচ্ছি না, তখন তো বড় করে অপারেশন করতে হবে, অথবা
দেখতে পেল না, অন্ধ হয়ে গেল চোখটা। কিন্তু আগে থেকে যদি আমরা জানি, তাহলে আমরা মনে করেন আমার এই কাপড়টা বুননের সময় একটা জায়গায় একটা গণ্ডগোল আছে, আমি পরছি দেখছি যারে এই জায়গাটা বুননোটা ঠিক নাই, আমি কী করতে পারি এখানে আগে থেকে একটু রিপু করে দিতে পারি, না করলে কোনোদিন টান লেগে ওখান থেকেই ছিঁড়ে যাবে। তাই সেরকম আমরা চোখের রেটিনাটাকে রিপু করতে পারি। তার মানে আমরা যদি এই বাচ্চাদেরকে প্রতি বছর একবার করে রেটিনাটা পরীক্ষা করি, ওই দুর্বল এলাকাগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা লেজার রশ্মি বা অন্যান্য আমাদের কিছু যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে এগুলোকে আমরা স্ট্রেন্দন করে দিতে পারি, মানে আরও শক্ত করে দিতে পারি, যাতে কিন্তু ছিঁড়ে না যায়। বলতে গেলে এই আধা ঘন্টা আগেই আমি একটা মেয়েকে করে আসছি, তার দু চোখে দুটো এলাকা খুব দুর্বল, কিছুই নেই, সে দিব্যি ভালো দেখে, চশমা পরে দেখে, কিন্তু আমি জানি জীবনে কোনো একদিন এটা ছিঁড়ে যেতে পারে। তো তাকে বললাম, তাকে আমি একটু আগে লেজার করে ওই জায়গা দুটোকে স্ট্রেন্দন করে দিয়েছি। তাই যে বাবা মাদের বাচ্চাদের চশমা আছে, তাদের বাৎসরিক চেক আপ করানো উচিত, রেটিনাটা চেক করা উচিত যে কোথাও কোনো দুর্বল এলাকা আছে কিনা। এটি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ মেসেজ, কারণ অনেকেই আমরা শুধু পাওয়ারটা চেক করে এবং চশমার পাওয়ারটার দিকেই খেয়াল রাখি, কিন্তু রেটিনাতে কী ধরনের প্রভাব পড়ছে বা কী সমস্যা হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। এরপরে আমরা আসি, আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিসের কারণে রেটিনায় কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলো কী কী ধরনের যদি আমাদেরকে বলতেন? হ্যাঁ, ডায়াবেটিস একটা মারাত্মক রোগ। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা যতদিন ডায়াবেটিস থাকবে শরীরের বিভিন্ন অংশকে সে ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত করবে, মাথা থেকে পা পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হয় কারা? ক্ষতিগ্রস্ত হয় রক্তের নালীগুলো, শরীরে যত রক্তের নালী আছে ছোটো ছোটো রক্তের নালী, এগুলো খারাপ হয়ে যায়। তো আমি চোখের ক্ষেত্রে যদি আসি, চোখের রক্তের নালীগুলো কোনো না কোনো সময় দুর্বল হয়ে যাবে, এগুলো ছিঁড়ে যেতে পারে, এগুলো উইক হয়ে যায়। নর্মালি একটা রক্তের নালীর ভিতর যে রক্ত যখন প্রবাহিত হয়, রক্ত তো আর বেরিয়ে আসে না। যেমন মনে করেন আমার পানির পাইপ ট্যাঙ্ক থেকে ঘরে আসছে, পানি কি বেরিয়ে যায়? কখনো বেরোবে না। যদি পাইপটা কোথাও ছিদ্র হয়ে যায় তাহলে তো পানি বেরোবে। তো ডায়াবেটিসে কী করে, এই যে রক্তের নালীগুলো এগুলো জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যায়। ছিদ্র না, আমি বোঝাবার জন্য বলছি। তো তাহলে রক্তের ভিতরকার জিনিস প্রথমে বেরিয়ে আসে, এ হলো একটা প্রবলেম হয়, তাতে করে দৃষ্টি কমতে থাকে। আর পরের দিকে এই রক্তের নালীগুলো সব বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তখন তো আর রক্ত চলাচল নাই। রক্ত চলাচল না থাকলে তখন শরীর করে কি, নতুন করে রক্তের নালী তৈরি করে। আমার একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা মেরামত করা যাবে না, তাড়াতাড়ি করে একটা পাশে আরেকটা রাস্তা ডাইভার্সন রোড তৈরি করলাম। সেরকম ডাইভার্সন রক্তের নালী তৈরি হয়, উদ্দেশ্য ভালো যে আমার একটা রাস্তা বন্ধ হয়ে গেছে আরেকটা রাস্তা যাতে গাড়ি ঘোড়া চলতে পারে। কিন্তু এই ডাইভার্সন রোডটা খুব তাড়াতাড়ি তৈরি করা হয় বলে এটা খুব দুর্বল থাকে, এটা এই রোডটা ভেঙে যেতে পারে, সেরকম এই রক্তের নালীগুলো ছিঁড়ে যেতে পারে এবং এর সাথে অন্যান্য সমস্যা হয় বলে চোখে রক্তক্ষরণ হয়। এই সব ক্ষেত্রে যতদিন এগুলো হয় ধীরে ধীরে করে মানুষ অন্ধ হয়ে যায়। এখন বর্তমান বিশ্বে পৃথিবীতে বয়স্কদের অন্ধত্বের যেসব কারণ, তার মধ্যে প্রধান একটা কারণ হলো ডায়াবেটিস। এই ব্যাপারটি নিয়েই কথা বলবো, তবে আমাদের সময় হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেবার, আমরা কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি। দর্শক, আমরা ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, কথা হচ্ছিল রেটিনার নানা সমস্যা এবং এর প্রতিকার নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে রেটিনাতে কোন কোন ধরনের সমস্যাগুলো বেশি হয় এবং আপনি ডায়াবেটিসের কথাটা বলছিলেন। এই যে ডায়াবেটিসের কারণে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হচ্ছে এবং রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে চোখে, আমাদের কিছু করার আছে কি না? অবশ্যই করার আছে। এই ডায়াবেটিস জনিত অন্ধত্ব, এটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা আগে থেকে দেখতে পারি। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো, একজন মানুষের যদি আজকে ধরা পড়ে যে তার ডায়াবেটিস, যেদিন ধরা পড়েছে ডায়াবেটিস সেদিনই কিন্তু তার প্রথম একবার চক্ষু পরীক্ষা করতে হবে। এটা এমনি পরীক্ষা না, চশমার পরীক্ষা না, এটা চোখে ওষুধ দিয়ে রেটিনা ছবি তোলা বা রেটিনা দেখা যে তার রেটিনা কিছু হয়েছে কি না। যদি কিছু না হয় তাহলে করে তাড়াহুড়া নেই, এটা এক বছর পরে, এটা ধীরে ধীরে হয়, এটা একদিনে হয় না। কারোর যদি চোখে রেটিনার সমস্যা হয়ে থাকে তার মানে তার অন্তত পাঁচ থেকে দশ বছর ধরে তার শরীরে ডায়াবেটিস আছে। তাহলে ডায়াবেটিস ধরা পড়লে বছরে একবার করে চোখ পরীক্ষা করা, এইটা যদি কেউ করতে পারে যে ডায়াবেটিক, সে কিন্তু অন্ধত্ব থেকে হয়তো বেঁচে যেতে পারবে। কারণ
তার যখন সমস্যা আরম্ভ হবে ধরা পড়বে। আমাদের যেসব পরীক্ষা আছে, আমরা চোখে অ্যাঞ্জিওগ্রাম করি, যেমন হার্টের অ্যাঞ্জিওগ্রাম হয়, ডায়াবেটিসের জন্য চোখে অ্যাঞ্জিওগ্রাম হয়, তারপরে ওসিটি বলে একটা পরীক্ষা আছে, এগুলো করি, চোখের ভিতরে ছবি তুলি, তারপরে আমরা বিভিন্ন ধরনের ওষুধ আছে, ইঞ্জেকশন দিতে হয় কিংবা লেজার রশ্মি দিতে হয়, এগুলো যদি একটা রোগী ঠিকমতো করে যায় তাহলে ইনশাল্লাহ সে অন্ধ হবে না। কিন্তু যদি চিকিৎসা না করে 10-15 বছর ধরে ডায়াবেটিস, তারপরে একদিন বলে আমি কেমন জানি দেখছি, সেদিন আসো, সেইখান থেকে তাকে দৃষ্টি ভালো করা অনেক সময় খুবই কঠিন হয়ে যায়। তাহলে চোখ পরীক্ষা করতে হবে বাৎসরিক, এইটাহলে একটাই মেসেজ, আপনার ডায়াবেটিস থাকলে বাৎসরিক চোখ পরীক্ষা করবেন। আমরা ডায়াবেটিসের সমস্যা থাকলে, এই যে আপনি মেসেজটা দিলেন, এটিও আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, কারণ অনেকেই ডায়াবেটিস সুগার নিয়ে তারা অনেক সচেতন, ঠিকমতো মনিটর করছেন, রেগুলার মাপাচ্ছেন, কিন্তু আসলে চোখের ব্যাপারটি কারোর মাথায় থাকে না। আমরা এই রেটিনার সমস্যা দিয়ে অনেক ধরনের কথা শুনছি, তবে রমজান মাস চলছে, আর রমজান মাস আসলে চোখের যে সমস্যাগুলো থাকে, কখনো হয়তো চোখে ড্রপ দেওয়া লাগতে পারে বা কোনো ওষুধপত্র লাগতে পারে, এইখানে এসে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কনফিউশনে ভোগেন যে চোখের ড্রপ দিলে আমার কি রোজাটা থাকবে কি থাকবে না, নাকি রোজা ভেঙে যাবে, চোখে তারপর কানে নাকে এই ড্রপগুলো দেওয়া যাবে কি না, ইনসুলিন যেহেতু আমরা সাবকিউটিনিয়াস দিচ্ছি বা চামড়া নিচে দিচ্ছি সেটা দেওয়া যাবে কি না, এরকম অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন তারা হন। আপনার কাছে আমি জানতে চাই যে চোখের ড্রপটা নিয়ে আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে রোজা রেখে চোখের ড্রপটা দেওয়া যায় কি না। এই রমজান মাসে প্রায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমার রুগীরা জিজ্ঞেস করেন যে চোখে ড্রপ দেওয়া যাবে কি না। টেকনিক্যালি চোখে ড্রপ দেওয়া যাবে, চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না, কারণ বলা হয় যে শরীরে যেগুলোকে আমরা ক্যাভিটি বলি, ক্যাভিটির ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করে, যেমন মুখের ভিতর দিয়ে যদি প্রবেশ করে যায়, নাকের ভিতর দিয়ে প্রবেশ করে, তাহলে করে রোজা ভেঙে যাবে, কিন্তু চোখটাকে ক্যাভিটি হিসাবে ধরা হয় না। কিন্তু একটা সমস্যা অনেক সময় থাকে যে চোখের ড্রপ অনেক সময় এই নেত্রনালী দিয়ে শরীরে প্রবেশ করে, তাই কেউ যদি চোখের ড্রপ দিয়ে চোখের কোণাটা কয়েক সেকেন্ড ধরে রাখে তাহলে এটা কখনোই আর শরীরে যেতে পারবে না। তাই সব কথার শেষ কথা হলো চোখে ড্রপ দেওয়া যাবে, রোজা ভাঙবে না। কিন্তু আপনি অন্যান্য জিনিস জিজ্ঞেস করছেন, ইঞ্জেকশন চামড়ার নিচে হোক বা মাংসপেশিতে হোক দেওয়া যাবে, তাতে রোজা ভাঙবে না। কিন্তু যদি কেউ ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয় যেটার সাথে খাদ্যের সম্পর্ক আছে, যেমন গ্লুকোজ ইঞ্জেকশন, স্যালাইনের মধ্যে যে আমরা ডেক্সট্রোজিন অ্যাকোয়া দিই, বা মনে করেন কাউকে খাওয়া খেতে দিচ্ছে না ডাক্তার সাহেব, কিন্তু 3 দিন স্যালাইনে রাখছে, এতে খাদ্য যাচ্ছে, এটা কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে নর্মাল ইঞ্জেকশন দেওয়া যাবে, রোজা ভাঙবে না, চোখে ড্রপ দেওয়া যাবে, রোজা ভাঙবে না, কানে ড্রপ দেওয়া যাবে, রোজা ভাঙবে না, কিন্তু নাকের ভিতরে ড্রপ দিলে গলার ভিতরে চলে যেতে পারে, এইটা কিন্তু দেওয়া যাবে না। আর যাদের অ্যাজমা আছে, তার যারা ইনহেল করে, ইনহেল করলে কিন্তু রোজা ভেঙে যাবে, এইটা সবাই জানে না, এটা আমি পড়ে দেখেছি যে অ্যাজমার যে ইনহেলার নেওয়া যাবে না, আর ট্যাবলেট তো অবশ্যই খাওয়া যাবে না, ট্যাবলেট খেলে রোজা ভেঙে যায়। এই হলো ওষুধ সম্পর্কে কতগুলো তথ্য। আর একটু বলি ডায়াবেটিসদের, আমি যেহেতু ডায়াবেটিক নিয়ে কথা বলছিলাম, জেনারেল টার্মে ডায়াবেটিকদের রোজা রাখা উচিত না। যদি ডায়াবেটিকরা রোজা রাখতে চায় তো রমজানের মাসখানেক আগে থেকে তার ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আমি রোজা রাখবো কি না, রোজা রাখলে আমার ওষুধের ধারাটা কী হবে। মনে করেন যার 2 বার ইনসুলিন নিতে হয় সে তো আর রোজা রাখতে পারবে না, কারণ তার সে ইনসুলিন নিতে পারে কিন্তু না খেলে সে হাইপোগ্লাইসেমিয়া চলে যেতে পারে। তো তার জন্য ডায়াবেটিকের ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, রমজান এবং ডায়াবেটিস রাখতে পারবো কি পারবো না এটা ডায়াবেটিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমরা রেটিনার কথা শুরু করেছিলাম এবং তার মধ্যে মাঝখানে আমরা রমজান যেহেতু সেই জন্য আমরা একটু অন্য প্রসঙ্গেও গেলাম। এরপর আমরা একটু আসি যে ব্লাড প্রেশারের কথা, আপনি বলছিলেন যে প্রেশার যদি কারোর বেশি থাকে বা আনকন্ট্রোল থাকে বা দীর্ঘদিন বেশি থাকলে কিন্তু তারও রেটিনায় কিছু সমস্যা হতে পারে, এই ব্যাপারটি নিয়ে যদি আমাদেরকে বলেন যে কোন ধরনের সমস্যা দেখা যায় আর আমরা কী করতে পারি। আচ্ছা, প্রেশার যদি কারোর বেশি থাকে, আমরা জানি হাই ব্লাড প্রেশার যদি হয় তখন ব্রেনে কী হয়, স্ট্রোক হতে পারে। স্ট্রোক হওয়ার 2টা কারণ, একটা রক্তের নালী হাই ব্লাড প্রেশার ঠাস করে ছিঁড়ে যেতে পারে, আর একটা কোথাও থেকে একটা থ্রম্বাসিস এর রক্তের নালী বন্ধ হয়ে যেতে পারে। এইটা যেরকম মস্তিষ্কে হতে পারে চোখে একই জিনিস হতে পারে, তাহলে চোখেও স্ট্রোক হয় হাই ব্লাড প্রেশারের জন্য, এটা সবাই অনেকে বুঝে না। এবং চোখের ভিতরে যে স্ট্রোক হওয়া এটা কিন্তু খুব কমন, প্রতিদিন আমরা যেহেতু রেটিনা নিয়ে কাজ করি এমন কোনো দিন নাই যেদিন আমরা রোগী দেখি যে এই ধরনের পেশেন্ট আমরা পাই না। তাহলে ব্লাড প্রেশারের জন্য চোখে স্ট্রোক হয়, 2 ধরনের স্ট্রোক হয়, রক্তের যে ধমনী সেটার 1 ধরনের স্ট্রোক হতে পারে, আর যেটা আর্টারি বা শিরা বলেন সেটা 1 ধরনের স্ট্রোক হতে পারে। তাহলে আর্টেরিয়াল স্ট্রোক হতে পারে, ভেনাস স্ট্রোক হতে পারে। তাহলে ব্লাড প্রেশারের সাথে চোখের বিরাট সম্পর্ক আছে, কন্ট্রোল না করলে
চোখের ভিতরে দু ধরনের ভাবেই আমাদের স্ট্রোক হতে পারে চোখের ভিতরে। তাহলে আমরা দেখছি যে এই সবগুলো সমস্যার কারণেই কিন্তু রেটিনাতে সমস্যা হতে পারে এবং চোখে আরও বড় ধরনের সমস্যা হতে পারে এবং অনেকে অন্ধ হয়ে যায়। তাহলে আসলে রেগুলার ফলো আপে থাকা খুবই জরুরি অবশ্যই, এবং ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখলে এই প্রেশারজনিত সমস্যাটা আসলে কম হবে। আমাদের অনুষ্ঠানে এসে নানাবিধ এই বিষয়গুলো নিয়ে এত কিছু আমাদেরকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রেটিনার নানা সমস্যা নিয়ে এবং তার সাথে সাথে আরও অন্যান্য বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।